হক ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এবং হক এটি ব্যাপক অর্থবোধক একটি শব্দ, বাংলায় যার অনেকগুলো অর্থ রয়েছে। এই শব্দের একটি অর্থ হচ্ছে অধিকার। হক শব্দের অর্থ কি? অধিকার। মানুষ আল্লাহর গোলামি করবে, এটা মানুষের উপরে কার অধিকার? আল্লাহর অধিকার। হক হচ্ছে দুই প্রকার। আমার কথা আপনাদের কানে যদি পৌঁছায় তাহলে সবাই একটু পুরুষ মানুষের মতো উচ্চ কণ্ঠে জবাব দিয়ে বলেন, হক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হাক্কুল্লাহ, দুই নম্বর হচ্ছে হাক্কুল ইবাদ। জেনারেল যে ভাইয়েরা এসেছেন, সহজ বাংলায় আপনাদেরকে বলি, হক হলো দুই প্রকার। এক নম্বর আল্লাহর হক, দুই নম্বর বান্দার হক। এবার আপনাদের প্রত্যেককে জবান খোলা লাগবে, সবাই আন্তরিকতা দিয়ে জবাব দেওয়া লাগবে। আমি আঙ্গুল তুলব আর আপনারা বলবেন, হক হলো দুই প্রকার। এক নম্বর, এত আস্তে বললে হবে না, কার হক? আরো জোরে, আল্লাহর হক। দুই নম্বর, এক নম্বর, গতানুগতিক স্টাইলে আলোচনা হবে, যা বলবো এখানে শিখাইয়া মুখস্থ করাইয়া এরপরে ছাড়ব ইনশাআল্লাহ। তাহলে হক হচ্ছে দুই প্রকার, এক নাম্বার আল্লাহর হক, দুই নাম্বার। এবার প্রশ্ন হচ্ছে, হুজুর আল্লাহর হক এটা কি আর বান্দার হক এটা আবার কি? এই দুই প্রকারের পরিচয় আগে আমরা জানব। আজকে তিনটি পয়েন্টে আলোচনা শেষ করব। এক নাম্বার আল্লাহর হক আর বান্দার হকের পরিচয়, দুই নাম্বার আল্লাহর হক আর বান্দার হকের মধ্যে পার্থক্য, তিন নাম্বার আল্লাহর হক বান্দার হক নষ্টের পরিণাম। এই তিনটা পয়েন্টে আমরা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে চলেন শুরু করি। আল্লাহর হক আর বান্দার হক কি এটা ভালো করে বুঝে নিই। মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষ কার গোলামি করবে? মানুষ আল্লাহর ইবাদত করবে, মানুষ আল্লাহর গোলামি করবে, মানুষ আল্লাহর বিধি বিধান মেনে চলবে, আল্লাহর দেওয়া আইন কানুন মেনে চলবে, এটা হচ্ছে মানুষের উপরে আল্লাহর হক। মানুষ যখন আল্লাহর গোলামি করবে না, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর দেওয়া বিধিবিধান মানবে না, আল্লাহর দেওয়া আইন কানুন মানবে না, তখন সে সরাসরি আল্লাহর হক নষ্ট করে ফেলে। উদাহরণ সহ আপনাদেরকে বুঝিয়ে দিই, যেমন নামাজ, নামাজ আদায় করতে হবে, নামাজ এটা কার হক? নামাজ আপনারা হুজুরের জন্য আদায় করেন না আল্লাহর জন্য আদায় করেন? তাহলে নামাজ এটা কার হক? আমি আসার সময় দেখলাম, প্লিজ রাগ করবেন না, কিছু ভাইদেরকে দেখলাম জামাত চলছে, আমি তো আসার সময় সালাত আদায় করে এসেছি, নামাজ আদায় করে স্টেজে উঠলাম, কিছু ভাইদেরকে দেখলাম তারা নামাজ না পড়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। এখন এই যে তারা নামাজ পড়লো না, নামাজ আদায় করলো না, কার হক নষ্ট করলো? কার হক নষ্ট করলো? অনেককে আমি দেখেছি নামাজ না পড়া ওয়াজ মাহফিল ওয়াজ শোনার জন্য ঢুকছে, অর্থাৎ কিছু কারবারই এমন আছে সারাদিন মোবাইলের মধ্যে ইউটিউবে গিয়ে ওয়াজ শুনে মাহফিলেও যায়, কিন্তু আজান হলে সে আবার মসজিদে যায় না, এরকম মনে হয় নাই? নামাজ ছেড়ে দিচ্ছেন কেন? কিপ ইন ইউর মাইন্ড, সালাত ইজ দ্য কি অফ সাকসেস, নামাজ হচ্ছে সফলতার চাবি। নামাজ ছাড়া জান্নাতের গন্ধও আপনি পাবেন না। নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকু সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই পৃথিবীতে একমাত্র মানুষকে আল্লাহ তাআলা সাজদা দেওয়ার উপযোগী করে বানিয়েছেন, মানুষকেই সবচাইতে সুন্দর করে বানানো হয়েছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে মানুষকে বানিয়েছেন যিনি, তিনি কে? আমরা যেভাবে পিঠটাকে একদম নুইয়ে দিয়ে রুকু দেই, তারপরে নাক আর কপাল মাটিতে লাগিয়ে আমরা যে সুন্দর করে সাজদা দেই, মানুষের মতো রুকু সাজদা গরু ছাগল দিতে পারবে? অন্য কোনো পশু প্রাণী দিতে পারবে? আরে ভাই, মানুষকে তো আল্লাহ তাআলা সাজদা দেওয়ার উপযোগী করে বানিয়েছেন, গরু ছাগলকে সাজদা দেওয়ার উপযোগী করে বানানো হয় নাই। সুতরাং যে মানুষ মানুষ হয়েও আজান শোনার পরে আল্লাহরে গিয়ে সাজদা দেয় না, সে মানুষ আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আপনাকে সাজদা দেওয়ার জন্য এভাবে বানানো হয়েছে। আর যে ইমান আপনাকে নামাজে আনতে পারে না, এই ইমান আপনাকে জান্নাতেও ঢুকাইতে পারবে না।
নামাজ দিনের খুঁটি, এটা এই খুঁটিকে যারা ভেঙে ফেললো তারা যেন ইসলামের ইমারতের উপরে আঘাত হানলো। এই জন্য নামাজ ছাড়া যাবে না। কিসের ইসলামী আন্দোলন, কিসের জিহাদ? কিছুই কবুল হবে না যদি আপনার নামাজ ঠিক না থাকে, ঠিক কি না? জিহাদের ময়দানে আগে নামাজ, নামাজ ইমান আনার পরেই আগে কি আসতে বললে হবে না, ইমান আনার পরেই কাজ কি? তাহলে এই যে নামাজ, এটা কার হক? আল্লাহর হক। রমজানের রোজা কার হক? সামর্থ্যবান হলে হজ করতে হবে, কার হক? সামর্থ্যবান হলে জাকাত দিতে হবে, কার হক? সুদ খাওয়া যাবে না, আইনটা কার? সুদ যদি খান আইন অমান্য করলেন কার? হক নষ্ট করলেন কার? ঘুষ খাওয়া হারাম করেছে মোল্লা না আল্লাহ? আপনি ঘুষ খেলেন, হক নষ্ট করলেন কার? এক কথায় এইভাবে আল্লাহর দেওয়া হুকুম আহকামকে যেখানেই আপনি অমান্য করবেন সেখানেই আপনি আল্লাহর উপর অবিচার করলেন, আল্লাহর হক নষ্ট করে ফেললেন। তাহলে আমরা আল্লাহর হকের পরিচয় জানলাম একেবারে এক্সাম্পল উদাহরণ সহ। দুই নাম্বার বান্দার হক, বান্দার হক এটা আবার কি? মানুষ তো সামাজিক জীব, আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি, আমাদের চারপাশে মানুষ বাস করে। এই যে আমার আপনার চারপাশে যে মানুষগুলো বসবাস করছে এদের সাথে উঠা বসা চলাফেরা মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে এদেরকে যদি আপনি মৌখিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে, কয়টা কথা বলেছি আঙ্গুল দেখে বলেন, কয়টা কয়টা? শোনেন খুব ভালো করে শোনেন, এই একদিনের ওয়াজে হয় আজকে আপনি হেদায়াত হবেন, বহু ওয়াজ শুনছেন জীবনে। আপনার চারপাশে থাকা মানুষ যাদের সাথে আপনার উঠা বসা, যাদের সাথে আপনার চলাফেরা, যাদের সাথে আপনার লেনদেন, যাদের সাথে আপনার বাদা সাদা, যাদের সাথে বন্ধুত্ব, যাদের সাথে উঠা বসা চলাফেরা মুআমালাত মুআশারাত, আপনার চারপাশে থাকা মানুষগুলো এদেরকে যদি আপনি মৌখিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে, মৌখিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে যে কোনো কায়দায় যে কোনো তরিকায় আপনি যদি তার সাথে অন্যায় করেন, তার উপর অবিচার করেন, তার উপর জুলুম করেন, আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করে ফেললেন। তাহলে আল্লাহর হক আর বান্দার হক কি বোঝা গেছে? আচ্ছা, এক নম্বর পয়েন্ট শেষ করেছি, এবার শুনেন দুই নম্বর পয়েন্ট থেকে গুরুত্বপূর্ণ কথা শুরু হবে। আল্লাহর হক আর বান্দার হকের মধ্যে পার্থক্য কি? আপনি যদি আল্লাহর কোনো হক নষ্ট করে থাকেন, আল্লাহর বিধিবিধান যদি আপনি অমান্য করে থাকেন, আপনি যদি আল্লাহর কোনো হুকুম আহকাম লঙ্ঘন করে থাকেন, আপনি সুন্দর করে অজু করেন তারপরে নামাজে দাঁড়ান, তাহাজ্জুদের নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেন, চোখের পানি ছেড়ে দেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চান, অথবা যদি বড় ধরনের কবিরা গুনাহ করে ফেলেন, আপনি গুনাহের জন্য যদি লজ্জিত হয়ে তওবা করে ফেলেন, তাহলে আপনাকে মাফ করে দিবেন কে? কারণ আল্লাহ তাআলা হচ্ছেন গাফফার, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, তিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। আপনি কোনো অন্যায় করে ফেললে, আপনি কোনো ভুল করে ফেললে, আপনার পাপের জন্য গুনাহের জন্য যদি আপনি লজ্জিত হয়ে যান, লজ্জিত হয়ে আপনি যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চান, আপনাকে মাফ করে দিবেন কে? তাহলে বোঝা গেল আল্লাহর হক নষ্ট করে বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, বান্দাকে চাইলে মাফ করে দিতে পারেন কে? কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করে ফেলেন, বান্দার হক নষ্ট করার পরে এরপরে আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, কোনো লাভ হবে? ওটা বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। আপনি যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি কোনো ভাইয়ের হক নষ্ট করেন, কোনো বান্দার হক যদি আপনি নষ্ট করেন, এরপরে আপনি যদি তওবা করেন, আপনার তওবা কবুল হবে না ততক্ষণ, বান্দার হক বান্দার কাছে ফিরাইয়া দিবেন না যতক্ষণ, অথবা বান্দার কাছ থেকে মাফ চেয়ে নেবেন না যতক্ষণ। বান্দার হক এটা বড় সেন্সিটিভ জায়গা, আপনি মানুষের জায়গা জমি মেরে দিয়েছেন, মানুষের আমানতের খেয়ানত করেছেন, একটু ক্ষমতা আছে বলেই মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন।
এগুলো বান্দার হক, এগুলো নষ্ট করার পরে হাজি সাহেব আপনি হজে যান, আপনি আবার ওমরা করেন, বছরে দুই তিনবার বাইতুল্লাহ যান, তারপরে যাকাত দেন, নামাজ আদায় করেন, একেবারে সামনের কাতারে তাহাজ্জুদও পড়েন, আপনার নামাজ রোজা তাহাজ্জুদ ওমরা হজ কিছুই কবুল হবে না, বান্দার হক বান্দারে ফিরায় দিবেন না যতক্ষণ, অথবা বান্দার কাছ থেকে মাফ চেয়ে নেবেন না যতক্ষণ। খুব সেন্সিটিভ বিষয় তওবা, এটা করলেই কবুল হবে না তওবার। তওবা কবুলের শর্ত হলো মোট পাঁচটি, কয়টি আসতে বলবেন না ভাইরা, জুড়ে বলেন কয়টি? পাঁচটি। এক নাম্বার, আপনি গুনাহগার, আপনি গুনাহ করেছেন, এটা স্বীকার করে নেয়া। দুই নাম্বার, নিজের গুনাহের জন্য পাপের জন্য লজ্জিত হওয়া। তিন নাম্বার, এই পাপ বা গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। চার নাম্বার, এই গুনাহ এই পাপের কাজ আর করবেন না, আল্লাহর সাথে ওয়াদা করা। পাঁচ নাম্বার, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া, আর যদি বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে তার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। আপনি যদি বান্দার হক বান্দারে ফিরিয়ে না দেন, যদি হাক্কুল ইবাদ বান্দার হক নষ্ট করে ফেলেন, আর এই অবস্থায় তো মারা গেলে আপনার অবস্থা আরও খারাপ, আপনার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। একটা ভয়ঙ্কর হাদিস মনে পড়ে গেল, কষ্ট হচ্ছে আপনাদের? খুব ভালো করে শুনেন, মনোযোগ লাগান। একদিন নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আতাদরুন আমাল মুফলিস, আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব সবচাইতে অসহায় কে, তোমরা কি তা জানো নাকি? নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় কে, তোমরা কি তা জানো নাকি? এই প্রশ্ন যদি আমি আপনাদেরকে করি, যদি বলি ভাইয়েরা বলেন তো আমাদের মধ্যে সবচাইতে অসহায় কি, আপনারা বলবেন, হুজুর আমাদের মধ্যে যার টাকা নাই পয়সা নাই কোন নাই বাড়ি নাই সেই হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে অসহায়। নবীজি যখন সাহাবিদেরকে এই কথা জিজ্ঞেস করলেন, সাহাবিরা বলো আমার উম্মতের মধ্যে, গো আল্লাহর নবী, তাহলে আপনি আমাদেরকে সঠিক উত্তর জানিয়ে দেন, কে আমাদের উম্মতের সবচাইতে অসহায়? নবীজি তখন বললেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় হলো তারা, কিয়ামতের দিন বিরাট আমলের খাতা নিয়ে হাজির হয়ে আমল শূন্য হয়ে জাহান্নামে যাবে যারা, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো তারা। এবার মনোযোগ বাড়া, আমার হাতে এটা কি পোস্টার? তাই না? সবাই একটু তাকান তো, দেখেন এখানে লেখা আছে না, লেখা আছে না? উদাহরণ দিয়ে বুঝাই দিন। নবীজি সাহাবিদেরকে বুঝাচ্ছেন, শোনো আমার উম্মতের সবচেয়ে অসহায় মানুষটা কি, কিয়ামতের দিন কিছু মানুষ, দেখেন এই পোস্টারের দিকে তাকালে দেখবেন টপ টু বটম লেখা আছে, তাই না? এটা দিয়ে আপনাদেরকে বুঝাই, নবীজি বললেন যে সাহাবিরা, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ কিয়ামতের দিন এই রকম বিরাট নেকির খাতা নিয়ে হাজির হবে, মানে তাদের নেকির খাতায় নেকি আর নেকি লেখা থাকবে, নামাজ আদায় করেছে, হজ করেছে, ওমরা করেছে, যাকাত দিয়েছে, দান সদকা করেছে, আরও ইত্যাদি ইত্যাদি ভালো কাজ করেছে। এই যে ভালো কাজগুলো করেছে, ফেরেশতারা কি ভালো কাজের সওয়াব আমলের খাতায় লিখে নাই? লিখেছে। নবীজি বলছেন এই রকম আমলের খাতায় বিরাট নেকি নিয়ে তারা হাসরের মাঠে উঠবে, উঠার পরে হাসরের মাঠে বিচার যিনি করবেন তিনি কে? মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? সেদিন বিচারের মালিক হবেন আল্লাহ তাআলা, আল্লাহ বিচার করবেন। এই লোকটাকে যখনই ফেরেশতারা বিচারের মাঠে নিয়ে আসবে, আল্লাহ বলবেন এরে দাঁড় করাও, এবার ওই লোকদেরকে ডেকে আনো যে লোকদের হক সে নষ্ট করেছিল, যে লোকদের হক সে নষ্ট করেছে এই লোকদেরকে এবার ডেকে নিয়ে আসে। যখন এই লোকদেরকে ডেকে আনা হবে তখন আল্লাহ তাআলা ওই ক্ষতিগ্রস্ত লোকদেরকে বলবেন, এই লোকটা তো এখন এক একজনের অবস্থা এক এক রকম, একজনের জায়গা জমি মেরে খেয়েছে, একজনকে অন্যায়ভাবে জেলখানায় ঢুকাইছে, আরেকজনের আমানত খেয়ে ফেলেছে, এরকম এক এক কায়দায় এক একজনের হক নষ্ট করেছে। আল্লাহ বলবেন দাঁড়াও, তোমার বিচার না করে জান্নাতে দেওয়া যাবে না। এই হক নষ্ট যাদের হয়েছে এই মানুষগুলোকে আল্লাহ বলবেন
এই লোকটা তোমাদের হক নষ্ট করেছে, তোমরা তার কাছে কি চাও? আচ্ছা, আপনাদের এলাকায় সালিশ বিচার হয় না? মনে করেন দুইজন ঝগড়া লাগছে, একজন আরেকজনের ক্ষতি করে ফেলেছে, এখন সালিশ বিচারে যারা বসেছেন, বিচার করে রায় দিলেন, তুমি যেহেতু এর ক্ষতি করেছো ক্ষতিপূরণ দাও। তো দেখা যায় আমরা অনেক সময় ক্ষতিপূরণ হিসাবে কি দিই, টাকা পয়সা দিই। এখন আপনি যে দুনিয়ায় যে মানুষগুলোর হক নষ্ট করেছেন, এরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি দুনিয়ায় হয়তো এর ক্ষতিপূরণ দিলেন না, তার হক তারে দিলেন না, মাফও চাইলেন না, কিন্তু কিয়ামতের দিন বিচারের মালিক কে? আল্লাহ তখন বলবেন ক্ষতিপূরণ আগে দাও। এখন কিয়ামতের দিন কি টাকা পয়সা দিয়ে লেনদেন চলবে? টাকা পয়সা থাকবে? টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া যাবে? যাবে না। আল্লাহ এই লোকদেরকে বলবেন, তোমরা এবার ক্ষতিপূরণ হিসেবে কি চাও? তখন এই লোকগুলো বলবে, আল্লাহ হাসরের মাঠে আজ তো শুধু একটা জিনিস দরকার, জিনিসটা কি বলেন তো, জোরে বলেন কি? নেকি। আল্লাহ বলবেন, আল্লাহ তখন এই লোকগুলো বলবে, আল্লাহ এর আমলের খাতায় যে নেকি আছে, আমাদের যে হক নষ্ট করেছে এর বদৌলতের বদলা, তার আমলের খাতা থেকে আমাদেরকে নেকি দাও। বুঝতেছেন ব্যাপার? এবার নেকি দেওয়া শুরু হবে, পাওনাদারদের লাইন এখানে, পাওনাদারদের লাইন এখানে, এবার তার আমলের খাতা থেকে নেকি বন্টন শুরু হবে। নেকি বন্টন করতে করতে, নেকিগুলা ভাগ করে দিতে দিতে, পাওনাদারের লাইন অবশিষ্ট থাকবে। একটু আগে যে পোস্টার তুলেছিলাম দেখছেন, নেকি আর নেকি, এই তার আমলের খাতা থেকে নেকি দিতে দিতে পাওনাদারদেরকে একটা সময় তার আমলের খাতা এরকম ব্লাঙ্ক খালি হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবিদেরকে বুঝাই দিলেন, সাহাবিরা কিয়ামতের দিন এই রকম বিরাট আমলের খাতা নিয়ে হাজির হয়ে বান্দার হক নষ্ট করে বান্দাকে ক্ষতিপূরণ হিসাবে তার নিজের আমলের খাতা থেকে নেক আমল বন্টন করে দিতে দিতে নিজের আমলের খাতা নেকি শূন্য হয়ে শেষ পর্যন্ত জাহান্নামে চলে যাবে, যারা আমার উম্মতের সবচাইতে নিঃস্ব আর অসহায় হলো তারা। এর চেয়ে শক্ত ওয়াজ দুনিয়াতে আর নাই, মানুষের হক আগে ঠিকঠাক করে। ওয়াজ যদি আপনারাই আমারে শিখাই দেন তাহলে আমার আর আনছেন কেন, নিজেরাই ওয়াজ করতেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর হক আর বান্দার হকের পার্থক্য বুঝেছেন? আপনি যদি বান্দার হক নষ্ট করে ফেলেন আর বান্দার হক বান্দাকে ফিরাইয়া যদি না দেন অথবা তার কাছে মাফ চেয়ে না নেন, কিয়ামতের দিন আপনি আটকা থেকে যাবেন। এখন আপনার একটু ক্ষমতা আছে বলে আপনি এর নামে মামলা, তার নামে মামলা, একে গ্রেফতার করে তাকে গ্রেফতার করে জেলখানায় আটকায় রেখেছেন, সে যে তার পরিবার থেকে দুই মাস, ছয় মাস, আট মাস, দশ মাস, এক বছর, দুই বছর, ছয় বছর, আট বছর পরিবার থেকে দূরে থাকলো, আপনি তার হক নষ্ট করেছেন, তার পরিবারের হক নষ্ট করেছেন, তার উপর জুলুম করেছেন, কিয়ামতের দিন কড়াই গন্ডায় হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া, আপনি যা মন চাই তাই করেছেন, যা ইচ্ছে তাই করেছেন। এখন তো পৃথিবীর বহু জায়গায় সমাজ ব্যবস্থা এত অসভ্য হয়ে গিয়েছে, কি আর বলবো, আমরা একটু ক্ষমতা পাইলেই নিজেদের অবস্থা ঠিক থাকে না, আমাদের অবস্থা হয়ে যায় এমন, ওই যে আমি মাঝে মাঝে বলি যে যে যখন চেয়ারে উঠে সে তখন গিয়ারে উঠে যায়, যে যখন চেয়ারে সে উঠে যায় গিয়ারে, আমি নিজেও গিয়ারে আছি কারণ আমি চেয়ারে, এটাও ঠিক, তবে আমার এই গিয়ারটা ইসলামের পক্ষে আছে, ইসলামের বিপক্ষে না। কোরআনে কারিমে চেয়ারের নামে একটা আয়াত আছে না নাই? কোরআনে কারিমে চেয়ারের নামে আয়াত আছে না? আয়াতটার নাম কি? আয়াতুল, সবাই বলেন আয়াতুল কুরসি। কোরআনুল কারিমে আয়াত আছে কয়টা? 6236টা আয়াত আছে, তার মধ্যে আয়াতুল কুরসি হচ্ছে কোরআনুল কারিমের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত, সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত। এবার আপনারা আমাকে বলেন তো, কোরআনে কারিমে মৃত্যুর আয়াত আছে না নাই? এত আসতে বলতেছেন কেন? মৃত্যুর আয়াত আছে, জান্নাত জাহান্নামের আয়াত আছে, হালাল হারামের আয়াত আছে, সুখ ঘুষের আয়াত আছে, এত আয়াত থাকলে ওই এত আয়াত থাকতে ওই আয়াতগুলোকে তো আল্লাহ তাআলা সবচাইতে ফজিলতের আয়াত বানালেন না, বরং সবচাইতে ফজিলতের আয়াত বানানো হয়েছে আয়াতুল কুরসি। কারণটা কি? কুরসি মানে কি? কুরসি মানে চার, কুরসি মানে সিংহাসন, কুরসি মানে গদি,
এই আয়াতকে সবচাইতে ফজিলতের আয়াত বানানো হয়েছে কেন জানেন? এর কারণ হলো পৃথিবীতে এই চেয়ারওয়ালা লোকরা চেয়ারের ক্ষমতার অপব্যবহার করেই জুলুম চালায় সবচাইতে বেশি। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির ভেতরে তার সার্বভৌমত্ব সভরেন্টি তার সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়ে তাবাম দুনিয়ার চেয়ারওয়ালা লোকদেরকে সাবধান আর সতর্ক করে দিয়েছে। চেয়ারে উঠে গিয়ার বাড়াইয়া দিয়েন না, চেয়ারে উঠাইতে পারেন যিনি, বেইজ্জত করে জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারেন ও তিনি। সব ক্ষমতার মালিককে, সব ক্ষমতার মালিককে। বেশি বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হয় না। ওই দেখেন না, কিছুদিন আগে তো এক টাকলা বাড়াবাড়ি করতে করতে এখন তারে দেখাও দেয়। সে বলেছিল ইসলাম রাষ্ট্রধর্ম থাকবে না, পাগলা, রাষ্ট্রধর্ম ইসলাম এখনো আছে, তোর চেয়ার জায়গায় থাকে নাই। যারা ইসলামের সাথে বেয়াদবি করেছে এভাবেই তারা জিল্লতি আর বেইজ্জতিতে নিপতিত হয়েছে। ইসলামের পক্ষে থাকবে যারা সম্মান আর মর্যাদা পাবে, তারা দুনিয়া আখেরাতে সফল হবে। আপনি বান্দার হক যদি নষ্ট করে ফেলেন আপনি ধরা খেয়ে যাবেন। এবার আপনি চিন্তা করুন তো, চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেন আপনি যে গুণাগুলো করেছেন এই গুণাগুলোর কথা চিন্তা করুন, কিংবা খাতা কলমে লেখা শুরু করুন। সামনে রমজান মাস আসতেছে, গুনাহ মাফের মাস, এবাদতের মাস। এবাদতের মাসে নিজেকে যদি আপনি এবাদতে মনোযোগী করতে চান তাহলে আগে গুনাহ থেকে মুক্ত হতে হবে, নিজেকে আগে এবাদতের প্রতি আগ্রহী হওয়ার জন্য ওই উপযোগী নিজেকে আগে বানাতে হবে। এই জন্য গুনাহ মুক্ত হওয়া লাগবে। আর এই গুনাহ মুক্ত হওয়ার জন্য আগে আপনি তওবা করেন, তওবা করে আপনি আপনাকে আগে বিশুদ্ধ করেন, পরিশুদ্ধ বানান। এরপরে রমজান মাসে ঢুকলে তারপরে দেখবেন ইবাদত করতে বেশি ভালো লাগবে, মজাও লাগবে। খাতা কলমে লিখেন সারা জীবন কি করেছেন, সব কিছু মনে করার ট্রাই করেন, দেখবেন যে গুণাগুলো করেছেন এই গুণাগুলো দুই ভাগ হয়ে যাবে। কয় ভাগ? কিছু গুণা হয়েছে আপনি আল্লাহর হক নষ্ট করে ফেলেছেন, আর কিছু গুণা দেখবেন আপনি বান্দার হক নষ্ট করে ফেলেছেন। যেগুলো আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, ওই যে বললাম নামাজ পড়েন, চোখের পানি ছাড়েন, মাফ চান, মাফ করে দিবেন কি? আর বান্দার হক নষ্ট করে থাকলে প্লিজ প্লিজ আজকেই গিয়া তার হক তারে ফিরায় দেন। আর যদি ফিরায় দেওয়ার সামর্থ্য না থাকে তারে পায়ে ধরে মাফ চান, নইলে আপনি তওবা করেন, এই তওবা কিন্তু কবুল হবে। বান্দার হক আমরা কিভাবে নষ্ট করছি দেখেন, কিভাবে আমরা মানুষের হক নষ্ট করছি দেখেন। আমরা অনেক সময় আমাদের অনেক ভাইয়ের গীবত করি, এই যে আপনি আপনার একজন ভাইয়ের গীবত করলেন আপনি তার হক নষ্ট করে ফেললেন, আর গীবতকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন কি? এজন্য খবরদার, একজন ভাইয়ের গীবত করে তার হক নষ্ট করবেন না। আমাদের দেশে তো বিশেষ করে চায়ের দোকানগুলোকে আমি বলি সেকেন্ড পার্লামেন্ট, ওখানে চায়ের দোকানদার সব সময় স্পিকারের ভূমিকায় থাকে, আর যারা চা খুর চা খেতে আসে তারা সাংসদের ভূমিকা অবতীর্ণ হয়ে চায়ের কাপে চুমুক দেয় আর মানুষকে নিয়ে গীবত করে আসে না নাই। খবরদার, আপনি মানুষকে নিয়ে গীবত করে নিজের পাপের পাল্লাকে ভারী করবেন না। এই যে আপনি একজন ভাইয়ের গীবত করলেন তার হক আপনি নষ্ট করে ফেললেন, এলাকায় এলাকায় চুগলখুরি আছে না নাই? চুগলখুরি না থাকলে মানুষে মানুষে এত ঝামেলা লাগেছে কেমনে, পরিবারে পরিবারে গণ্ডগোল লেগেছে কেমনে, এই চুগলখুরির কারণেই তো এত গণ্ডগোল লেগেছে। আপনি যদি কোনো ভাইয়ের চুগলখুরি করেন তাহলে আপনি তারও হক নষ্ট করে ফেললেন। তারপরে দেখুন, আমরা অনেক সময় অনেক মানুষকে নিয়ে উপহাস করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। এক ভাই একটু বোকা শোকা সহজ সরল মানুষ, দেখা হলে বলে কিরে আবুল, এ মফিজ কি খবর, কিংবা একজন লোক একটু মোটা কয় কিরে মটকা, একজন লোক একটু চিকন কয় চিকনা। কোরআনে কারীমে আল্লাহ নিষেধ করেছেন, সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা বললেন, হে বিশ্বাসীরা, তোমরা কখনো একজন আরেকজনকে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে নিয়ে কখনো ঠাট্টা উপহাস
করো না। এই যে আপনি একজন ভাইকে নিয়ে ঠাট্টা করলেন, আপনি তার হক নষ্ট করে ফেললেন। আবার অনেকে আছে, অনেকের নাম বিকৃত করে ডাকে, নাম বিঙ্গায়। যেমন তার বাবা নাম রেখেছে জামাল উদ্দিন, কই কিরে জামাইল্লা। বাবা নাম রেখেছে কামাল উদ্দিন, কই কিরে কামাইল্লা। এই যে নাম বিকৃত করে ডাকে, নাম বিকৃত করে ডেকে আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করলেন। কোরআনে কারিমে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার কাউকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা জঘন্য গুনাহ। এই জন্য কাউকে কখনো মন্দ নামে আমরা ডাকবো না। এইভাবে আমরা হক নষ্ট করছি, বাহিরের কথা কি আর বলবো, নিজেদের ঘরের ভেতরেই তো আমরা এখন হক নষ্ট করছি। স্বামী হয়ে স্ত্রীর হক আমরা নষ্ট করছি, স্ত্রী স্বামীর হক নষ্ট করছে, স্বামী তার স্ত্রীকে ঠিক মতো সময় দেয় না, ঠিক মতো ভালোবাসে না। যেটুকু সময় দেওয়া দরকার, যেভাবে কথা বলা দরকার, যেভাবে আন্তরিকতা দিয়ে কথা বলার সময় দেওয়া দরকার দেয় না। এইরকম অনেক ফ্যামিলি আজ আছে না নাই, আমাদের পরিবারগুলো সংসারগুলো আজ ভেঙে যাচ্ছে, দাম্পত্য জীবনে কলহ বাড়ছে। কারণ হচ্ছে আমাদের দাম্পত্য জীবনে যেই রকম স্বামী স্ত্রীর আচার আচরণ বিহেভিয়ার হওয়ার কথা, স্বামী স্ত্রীর বিহেভিয়ার আজ সেই রকম নাই। স্বামী তার স্ত্রীকে সময় দেয় না, আপনি আপনার স্ত্রীকে সময় দিন, তার সঙ্গে সুন্দর করে কথা বলুন, সম্মান দিয়ে কথা বলুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, স্ত্রীদের সাথে সুন্দর ভাষায় কথা বলো। অনেক ভাইয়েরা আছে নিজের বিবির সাথে সুন্দর করে কথা বলে না, কিন্তু বাজারে কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকানে যখন আপু ভাবিরা খালারা আসে, আপুদের সাথে ভাবিদের সাথে খালাদের সাথে সুন্দর ভাষায় কথা বলে, আর নিজের বিবির সাথে কর্কশ ভাষায় কথা বলে, এরকম আছে না নাই? এইরকম করা যাবে না, নিজের বিবিকে সময় দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বেশি বেশি পড়বে। একজন তো কইল হুজুর টাইট ওয়াজ করবেন, আমি যদি বলি কতজন কতজন এখানে আছেন নবীজির জীবনী পড়েছেন, পঞ্চাশটা হাতও উঠবে না। কি ওয়াজ শুনবে নাকি, আপনি নবীজির জীবনী পড়েন? আরে ভাই, মানতে গেলে তো জানতে হয়, জানতে গেলে পড়তে হয়, পড়াশোনা করা দরকার। নবীর জীবনী আপনি জানেন না বলে, নবীর জীবনী আপনি পড়েন নাই এই জন্য জানেন না, জানেন না বলে আপনার জীবনে নবীর জীবনের কোনো অনুসরণ নাই। নবীজি তার বিবিদের সাথে কত সুন্দর আচরণ করেছেন আপনি সেটা জানেনও না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী আমাদের সাথে কত সুন্দর ব্যবহার করতেন। শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় আমার কোলে মাথা রেখে আমাকে গল্প শোনাতেন। আপনি তো বিয়ের পরে বউকে বানিয়ে ফেলেছেন দাসীর মতো, পান্ডির মতো, বিবিকে একটু গল্প শোনানোর সময় পান না, তার সাথে সুন্দর ভাষায় কথা বলার সময়ও পান না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যখন নবীজির সাথে খাবার খেতে বসতাম, আমি যখন কোনো হাড্ডি বা মাংসের টুকরা চাবাতাম, মাঝে মাঝে সেই হাড্ডি বা মাংসের টুকরা আমার হাত থেকে নবীজি কেড়ে নিয়ে যেখানে ঠুট লাগিয়ে আমি খেতাম, নবীজি ওই হাড্ডি বা মাংসের ঠিক ওই জায়গায় ঠুট লাগিয়ে তিনি খাওয়া শুরু করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেছেন, আমি যেই গ্লাসে পানি পান করতাম, গ্লাসের ঠিক যেই জায়গায় ঠোঁট লাগিয়ে আমি পানি পান করতাম, আমার নবীও গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনি পানি পান করতে। আপনাদের অবস্থা কি? আপনার গ্লাস আর বাবির গ্লাস আলাদা, দুইজনের গ্লাস আলাদা, দুইজনের প্লেট আলাদা না? একজন আরেকজনকে খাওয়ায় দিয়েন, এক গ্লাসে পানি খাইয়েন, এক গ্লাসে চা এবং কফি শেয়ার করিয়েন, দেখবেন দুজনের দাম্পত্য জীবনে বরকত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? বাসায় গিয়ে ভাবির সাথে সুন্দর করে মুচকি হেসে কথা বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন, নিজের বিবিকে মাঝে মাঝে রান্না বান্নার কাজে সহযোগিতা করবেন, এগুলো নবীজির সুন্নাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি সারাদিন ক্লান্ত, আল্লাহর নবী সারাদিন কাজ শেষ করে ক্লান্ত শরীরে যখন বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ঘরে আসতেন, ঘরে এসে মাঝে মাঝে দেখেছেন এখনও রান্না বান্না হয় নাই, খাবার দাবার প্রস্তুত হয় নাই, নবীজি কোনোদিন রাগ করে উঁচু করতে কথা বলেন নাই, বরং এমন হলে আমাকে নবীজি বলতেন, আয়েশা গো রান্না বান্না প্রস্তুত হয় নাই তো কি হয়েছে, আমাকে রান্না করে নিয়ে চলো, আমিও তরকারি কেটে দিয়ে রান্নার কাজে তোমাকে সহযোগিতা করব। খালি তো সুবহানাল্লাহ পড়ে চলে যান, ভাবি কি কোনোদিন পেঁয়াজ কেটে দিয়েছেন,
আলু কেটে দিয়েছেন, এগুলো বাদ দেন। খাবার দাবার শেষে এই যে ডাইনিং টেবিল থেকে কখনো জিনিসপত্রগুলো রান্নাঘরে দিয়ে আসছেন, বাঙালি নারীরা অনেক ভালো, আপনি শুধু একদিন ধরে দেখবেন খাবার দাবারের শেষে প্লেট বা যেগুলো আছে এগুলো নেওয়ার জন্য একদিন ধরিয়েন, দৌড়ে এসে বলবে না 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 তুমি নেওয়া লাগবে না, এগুলো আমিই নিব। এই যে আপনি ধরছেন, দেখবেন ভালোবাসা বাড়াই দিবে না কমাই দিবে। আর যারা নিজের বিবির সাথে ভালো আচরণ করে না, এদের চেহারা দেখলেই বোঝা যায়। কারণ আপনি যদি নিজের বিবির সাথে ভালো আচরণ না করেন, তাহলে তরকারিতে লবণ লাগবে না, মশলা ঠিকঠাক হবে না, তরকারিতে কোনো না কোনো একটা ভেজাল হবে। যারা নিজের বিবির সাথে ভালো আচরণ করে, বউও তারে খুব আদর করে ভালোবেসে খাওয়ায়, এই জন্য চেহারাও নাদুস নুদুস থাকে। আর যারা বিবির সাথে ঝামেলা করে, বিবিও ওই দিকে এটা রিভেঞ্জ নিয়ে ফেলে, প্রতিশোধ নিয়ে ফেলে। এই জন্য নিজের বিবির সাথে ভালো আচরণ করবেন। বাসায় যখন যাবেন, মাঝে মাঝে গিফট নিয়ে যাবেন, কিছুদিন পরপর গিফট দিবেন, ভালোবাসবেন, সুন্দর করে সুন্দর ভাষায় কথা বলবেন, ঘরে ঢোকার সময় গিয়ে সালাম দিবেন। অনেকে সালাম দেয় না, কই হুজুর আমি কেন সালাম দিতাম, আমি তো জামাই, আমি জামাই আমি কেন সালাম দিব, আমারে সালামে না দিবি। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, কার কথা আল্লাহ বলেছেন, যখনই ঘরে ঢুকবা ঘরবাসীকে সালাম দিবা। এখন সালাম দেয় না, একটু পার্ট নেয়, কয় আমি তো জামাই। আর আমাদের অবস্থা এমন, আমরা ঊর্ধ্বতন কোনো চেয়ারে থাকলে অধস্তনকে সালাম দিতে যাই না, এটা নবীজির সুন্নত নয়। আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে, কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। নবীজির খেদমত করেছেন সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু, 10 বছর নবীজির খেদমত করেছেন, 10 বছর নবীজির খেদমত করেছেন। তিনি বলেছেন, 10টা বছর নবীজির খেদমত করলাম, কিন্তু একটা দিনও আমি নবীজিকে আগে সালাম দিতে পারি না। তাহলে আমার নবী সালাম নিতেন না দিতেন? আপনি ঘরে গিয়ে ভাবিকে আগে সালাম দিয়েন। একদিন একজন সালাম দিয়া বিপদে উপসে, কই হুজুর আমি গিয়ে বাসায় কলিং বেল চাপছিলাম, আমার বউ যখন দরজা খুলেছে আমি বললাম আসসালামু আলাইকুম, সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়। বউ বলল, কি আমাকে তুমি চিনো না, না ফাইজলামি করো। মানে আমরা ভাবছি যে সালাম শুধুমাত্র বিশেষ বিশেষ ব্যক্তিকেই দেওয়া যায় না, সালাম আমরা যে কেউ যে কাউকে দিতে পারবো, কোনো অসুবিধা, তবে সালামটা শুদ্ধ করে দিতে হবে। এখন তো অনেকে আছে সালাম টিটকারি মেনে দেয়, সালাম হচ্ছে আসসালামু আলাইকুম, আর আমরা বলি সামালিকুম। দেখুন এখানে আলেম যারা আছেন তারা তো জানেন, সালাম অর্থ শান্তি, সালাম অর্থ শান্তি, আর আরবিতে সাম অর্থ হচ্ছে মৃত্যু। আপনি যদি আসসালামু আলাইকুম না বলে বলেন সামালিকুম, অর্থ হলো তুই মরি যা, সালাম দিল না টিটকারি করলো। মহিলারা তো আরো স্টাইল করে সালাম দেয়, কয় আসসালামু আলাইকুম, এগুলো কোনো সালাম নয়, সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাহলে বলছিলাম নিজের বিবির হক আদায় করবেন, সময় দিবেন, তার অধিকারের ব্যাপারে সচেতন থাকবেন। আবার মায়েরা বোনেরা যারা আছেন তাদেরকে বলবো, আপনারাও স্বামীর হক আদায় করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্য করবেন। আপনাদের তো জান্নাতে যাওয়া বড় সহজ। নবীজি আপনাদের ব্যাপারে মাত্র 4টা কথা বলেছেন। নবীজি বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। আল্লাহ নবী বলেছেন, কোন নারী যদি 4টা কাজ করে, 1 নম্বর যদি 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করে, 2 নম্বর রমজান মাসে রোজা রাখে, 3 নম্বর সে যদি তার স্বামীর আনুগত্য করে, আর 4 নম্বর যদি নিজের সতীত্বের হেফাজত করে, কিয়ামতের দিন ওই নারীকে আল্লাহ ডেকে বলবেন, আমার বান্দী জান্নাতের যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে মন চায়, ওই দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতে দাখিল হয়ে যা। এই জন্য আমার মাদেরকে আমার বোনদেরকে বলবো যে সব সময় নিজের হাজবেন্ডের আনুগত্য করুন, হাজবেন্ডের সেবা করুন, স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের হকের ব্যাপারে সচেতন থাকবেন। আর যারা বাচ্চা, আর যাদের বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে বলবো নিজের ছেলে মেয়েদের হক আদায় করেন। ছেলে মেয়ের হক আদায় না করলে ওই ছেলে মেয়েদের কাছ থেকে কখনো আপনি খেদমতের আশা করতে পারবেন? এক ব্যাকল ব্যাকুব বুঝেন তো আপনারা, ব্যাকল গাছ না লাগাইয়া ফলের আশা করে বসে আছে, গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনি সন্তান জন্ম দিয়ে ওই সন্তানের হকগুলো প্রপারলি যথাযথভাবে আদায় না করে ওই সন্তানের কাছ থেকেও খেদমতের আশা করা মারাত্মক
বোকামি। এই জন্য আপনার সন্তানের হক আদায় করতে হবে, সন্তানের সুন্দর নাম রাখেন, তাকে দিন শিখান। এখন তো আমাদের মুসলমান বাচ্চাদের নাম এমন, নাম শুনে বোঝা যায় না এটা মুসলমান না অন্য কিছু, এমন এমন নাম। যুবক ভাইরা মাঝখানে ফেসবুকে দেখেছো না, ফেসবুকে মাহফিলে পোস্টারের মধ্যে সভাপতি সাহেবের নাম চিনি, প্রধান অতিথি বিস্কুট, চিনি আছে বিস্কুট আছে, শুধুমাত্র চা পাতা থাকলেই হইতো আর চিনি আর চা পাতা দিয়া বিস্কুট দিয়া এরপরে খাইয়ে ফেলতে পারত। কি এরকম আছে না অনেক মানুষের নাম, এইরকম আপনারা ছেলে মেয়েদের নাম রাখতেছেন, নাম রাখা শুরু হয়ে গেছে। ছেলের নাম রাখছে সাগর, এখানে সাগর কেউ থাকলে রাগ করিও না। মেয়ের নাম রাখছে নদী, এই লোকটারে যদি আল্লাহ আরও কিছু ছেলে মেয়ে দেয়, আগেরগুলার নাম যেহেতু রাখছে সাগর নদী, পরেরগুলার নাম হওয়ার সম্ভাবনা আছে খাল বিল পুকুর কুয়া, তার নাম রাখার কায়দা কারণ তো এগুলো বলে। ছেলের নাম সাগর রেখেছে, আকাশ রেখেছে, আগুন ফাগুন রেখেছে, তারপরে হুজুর কেনে বলে হুজুর মাথায় হাত বলে দেন, ছেলেটারে হাফেজ বানাতে চাই আলেম বানাতে চাই। আজ পর্যন্ত শুনছেন কোন হুজুরের নাম হাফেজ মাওলানা সাগর আহমেদ, হাফেজ মাওলানা আগুন আহমেদ, হাফেজ মাওলানা আকাশ আহমেদ শুনছেন কোনো দিন? আপনি তো গুড়াই গোলত করে রাখছেন। আবার আরেক কারবারি তার ছেলের নাম রেখে দিয়েছে তুফান, বললাম ভাই ছেলের নাম তুফান রাখছেন কেন? কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছি। বললাম কি এমন অবস্থা হলো যে অবস্থা বুঝেই ব্যবস্থা নিলেন? কয় তুফানের সময় হয়েছে তো এই জন্য নাম রেখে দিয়েছি তুফান। আরেক জায়গায় মেয়ের নাম রেখেছে বৃষ্টি, কয় হুজুর এইটাও অবস্থা বুঝে ব্যবস্থা, বৃষ্টির সময় হয়েছে বৃষ্টি। আমি বললাম এই যে আপনি অবস্থা বুঝে ব্যবস্থা নেন, এখন যদি এই যে সামনে তো বৈশাখ মাস আসতেছে, এখন যদি বজ্রপাতের সময় আরেকটার জন্ম হয় নাম কি রাখবেন? ঠাডা বসে না, আপনি তো অবস্থা বুঝে ব্যবস্থা নিচ্ছেন, এটা কোন জাতের নাম রাখেন? আল্লাহ নবী বলেছেন তাসুম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলিয়ে ছেলেদের নাম রাখো, ছেলে মেয়েদের নাম আলেমদের সাথে আপনি পরামর্শ করে রাখেন, তারপরে ছেলে মেয়েগুলোকে দিন শিখান, দিনই শিক্ষা আগে দেন। আপনার সন্তানগুলোকে অ আ ক খ এ বি সি ডি শিখাইয়েন, পরে আলিফ বা তা থা শেখাবেন সবার আগে। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শিখান, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। এখন সমাজ আপনি সন্তানকে দিনই শিক্ষা দেন না, এরপরে হুজুর আসলে বলেন হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন। আরে ভাই আপনি আগে সন্তানের খেদমত করেন, সন্তানের হক আদায় করেন, যখন আপনি সন্তানের হক আদায় করবেন এই সন্তান এমনি আপনার খেদমত করবে। আর যখন আপনি সন্তানের হক আদায় করবেন না, কিপ ইন ইউর মাইন্ড দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম হয়তো আপনার মতো কপাল কুড়ার জন্য অপেক্ষা করছে। আপনি ঠিক মতো বাচ্চাদের হক আদায় করছেন না, নিজের পরিবারের সবার হক আদায় করবেন, এরপরে আপনি চতুর্দিকে চলাফেরার সময় কারো হক নষ্ট করবেন না। অনেকে আছে এতিমের মাল মেরে খেয়ে দিয়েছে, এতিমের মাল যে ভক্ষণ করলেন তার হক নষ্ট করে ফেললেন, অন্যায়ভাবে অবৈধভাবে অনেকের জায়গা জমি দখল করে ফেলেছে। আল্লাহর নবী বলেছেন অন্যায়ভাবে অবৈধভাবে যে যে অর্ধহাত জায়গা জমি দখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই লোকটার গলার মধ্যে সাত তবক জমিন জোলায়া দিবে। এজন্য খবরদার মানুষের উপরে জুলুম করবেন না। নবীজি বলেছেন ইত্তাকুজ্জল, জুলম থেকে নিজেরা বেঁচে থাকো, ফা ইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুমের পরিণাম হবে কিয়ামতের দিন বড় ভয়াবহ বড় অন্ধকার। আর মানুষ জুলুম করে তখন সবচাইতে বেশি যখন সে ক্ষমতা পায়, সবচাইতে বেশি ক্ষমতার চেয়ার থেকে জুলুম হয় বেশি। যেই রকম জুলুম করেছিল ফেরাউন, যেই রকম জুলুম করেছিল নমরুদ, ক্ষমতা পেয়ে তারা ইমানদারদের উপরে নির্যাতন নিপীড়নের এমন স্ট্রিম রোলার চালিয়েছে, নির্যাতন নিপীড়নে ইমানদারদেরকে মোমেনদেরকে নির্যাতন নিপীড়নে পিষ্ট করে ফেলেছে এই জালেমরা। এই জালেমরা ইমানদারদের উপরে যতই জুলুম করুক না কেন, শেষ পর্যন্ত জালেমরা কি আল্লাহর কাছ থেকে ছাড় পেয়েছে? আসতে বলবেন না জুড়ে বলেন আল্লাহর কাছ থেকে ছাড় পেয়েছে। আল্লাহ যখন যারে ধরেছে একদম ভালো মতো সাইজ করেছে, আল্লাহ ফেরাউনকে ধরে না ধরে না, যখন আবার ধরছে তখন কিন্তু ছাড়ে না। যখন আল্লাহ ভালো করে ধরেছে একেবারে লোহিত সাগরে পানিতে চুবাইয়া আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লাহ নমরুদকে ধরে না ধরে না ধরে না, আবার যখন ধরছে তখন কিন্তু ছাড়ে নাই। যখন ধরছে ল্যাংরা পশা দিয়া একেবারে জুতার বাড়ি খাওয়াইয়া খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করেছেন কি? এইভাবে আল্লাহর এই জমিনে
ইমানদারদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে কেউ আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারে নাই। এইভাবে করে বর্তমান পৃথিবীতেও যারা আল্লাহর দিনের দায়ীদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালাবে তারাও কেউ আল্লাহ তাআলার পাকড়াও থেকে রেহাই পাবে না। আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন না, আল্লাহ তাআলা একটু অবকাশ দেন। যখন আল্লাহর ধরার সময় চলে আসে, আল্লাহ যখন ধরেন তখন একেবারে ভালো মতো সাইজ করে ছাড়। কেউ কারো উপর আমরা জুলুম করব না। যদি আপনি কারো উপর জুলুম করেন, কারো হক নষ্ট করে ফেলেন ভাই, তাহলে তো আমি বললাম যে বান্দার হক নষ্ট করে ফেললে আপনি আটকে যাবেন, ধরা খেয়ে যাবেন। এই যে আপনি মানুষের হক নষ্ট করলেন, কত ভাইয়ের গীবত করলেন, আপনার অধীনস্থ লোক যারা আপনার আন্ডারে চাকরি করে, আপনি তাদেরকে কাজের আপনি তাদের সাধ্যের চাইতে কাজ বেশি চাপাইয়ে দিলেন, আবার বেতন দেওয়ার সময় আপনি কম দিলেন, এরপরে আপনি আপনার আশেপাশে এতিমের মাল মেরে খেয়েছেন, আমানত, জনগণের আমানত আপনার কাছে আসলে খেয়ানত হয়ে যায়, জনগণের আমানত আপনার কাছে খেয়ানত হয়ে যায়। আমানতটা আমানত আর থাকে না, জনগণের আমানত আপনার কাছে থাকে না। এই যে আপনি হক নষ্ট করছেন জনগণের, জবাব দিতে হবে কার কাছে? আর বান্দার হক নষ্ট করে আপনি পার পাবেন না, যতক্ষণ না বান্দার কাছ থেকে মাফ চাইবেন অথবা বান্দারে বান্দার হক ফেরায় না। বান্দার হক এর চেয়ে বড় ওয়াস দুনিয়াতে কি আছে? যে মানুষগুলোর হক নষ্ট করেছেন, এই মানুষগুলোর হক যদি তারা ফিরায় না দেন অথবা তার কাছে মাফ না চান, আজকে মরে যান। আজকে যদি এখন আমি মরে যাই, আপনি মরে যান, বান্দার হকগুলো যে নষ্ট করলাম আমরা, যদি তার কাছে ফিরায় না দিই অথবা তার কাছ থেকে মাফ চেয়ে যদি চলে না যাই, তাহলে কিয়ামতের মাঠে আমি আটকে গেলাম না? আমি আটকে গেলাম কি না? সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসকে কাজে লাগানোর জন্য আগে থেকেই তওবা ইস্তেগফার করে নিজেকে গুনাহ মাফের উপযোগী করুন এবং এবাদত যেন করতে পারেন, এবাদতের মন মানসিকতা তৈরি করার জন্য তওবা করে ইস্তেগফার করে নিজেকে আগে আপনি পরিশুদ্ধ করুন। আপনি তওবা করলে মাফ করে দিবেন কে? মানুষ ভুল করতে পারে, ভুল করা এটা দোষীর কিছু না। নবীজি বলেছেন কুল্লু ইবনে আদম খাতাউন, মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই পাপি, মানুষ গুনাহ করতে পারে। কুল্লু ইবনে আদম খাতাউন ওয়া খাইরুল খাতাঈন আত-তাওয়াবুন, আর গুনাহ করা পাপ করা মানুষদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলো তারা, গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে ফেলে যারা। আপনার যতই গুনাহ থাকুক না কেন, আপনি যদি একেবারে বিরাট পরিমাণ গুনাহ করে ফেলেন, তাও আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না। কারণ আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান, মনে রাখবেন আমার আল্লাহর দয়া হচ্ছে সাগর আর মহাসাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের বিস্তৃত আসমানের সমান। আপনার গুনাহ যদি হয় মাথার উপরের সুবিশাল ওই আকাশের সমান, আমার আল্লাহর দয়া হচ্ছে তার আরশের সমান। আপনি তওবার মতো তওবা করেন, তাওবাতান নসুহা। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তওবার মতো তওবা করেন। মাফ করে দিবেন কে? মাফ করে দিবেন কে? রমজান আসার আগে নিজেকে তওবা ইস্তেগফার করে নিজেকে আগে পরিশুদ্ধ বানান। হতে পারে এই রমজান আপনার জীবনের শেষ রমজান, আর জীবনে রমজান নাও পাইতে পারে। গত বছর রমজান পেয়েছে, এবছরের রমজান আসার আগে পৃথিবী থেকে চলে গিয়েছে এমন কিছু মানুষ কি আপনাদের এলাকায় আছে, কথা বলেন আছে? তা আগামী বছর অর্থাৎ পরের বছরের রমজান তো আপনি নাও পেতে পারেন। এবছরের রমজানটাকে ভালোভাবে কাজে লাগানোর পরিকল্পনা আপনি গ্রহণ করুন। আর নামাজের ব্যাপারে গাফেল হবেন না। এই যে ওয়াজ শুনতে আইসা অনেকে নামাজ আদায় করলো না, এমনটা করবেন না। আমার যুবক ভাইয়েরা যুবকদেরকে বলছে, তারা ভাবতে পারে হুজুর আমরা তো যুবক মানুষ, আমরা তরুণ মানুষ, আমরা বুড়া হই চুলদারি পাকুক, এরপর আমরা নামাজ আদায় করবো। আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আপনারা যে বুড়া হবেন এর কি কোনো গ্যারেন্টি আছে? দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় দাদা আগে আসে, এরপরে বাবা, তারপর ছেলে, তারপরে নাতি, সিরিয়াল আছে। যাওয়ার সময় দেখবেন সিরিয়াল ব্রেক হয়ে যায়। মাঝে মাঝে দেখবেন এমন করুণ চিত্র সমাজে দেখা যায়, ছেলের লাশ বাবা কবরে নামায় অথবা নাতির লাশ
দাদা কবরে নামায়, আছে না নাই? পৃথিবীতে কেউ আপনার আপন নয়, আপন একজন, তিনি কে? আপনি যা নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনি চাকরি করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, কাজে কর্মে ব্যস্ত থেকে নামাজ ছেড়ে দিচ্ছেন, যে ছেলে মেয়েদের জন্য আপনি গাড়ি করতে চাচ্ছেন, বাড়ি করতে চাচ্ছেন, প্রপার্টি করতে গিয়ে আপনি কাজ করতে করতে নামাজগুলো ঠিক মতো আদায় করেন না, আপনি মারা যাওয়ার পরে দেখবেন এই ছেলে মেয়েরাই আপনাকে কবরে রেখে চলে আসবে, একমাত্র আপনার সাথে আপনার আমল সঙ্গী হবে, আমল ছাড়া আর কিছু সঙ্গী হবে? আরে ভাই, আপনি তো মারা যাওয়ার পরে 200 বছর পরে আপনার নামও পৃথিবীতে কেউ মনে রাখবে না। যেমন দেখুন, আমাকে দিয়ে উদাহরণ দিই, আমার দাদার বাবার নাম তো আমি জানি না, আমার দাদার বাপের নাম আমি জানি না, হয়তো আপনারা জানতে পারেন। এখন যদি আমি বলি যে আপনার দাদার দাদার বাবার নাম কি, বলতে পারবে না? বলতে পারবে না। এই উদাহরণ কেন দিলাম? আমার দাদার বাবা পৃথিবীতে 160-170 বছর আগেও ছিলেন, তো 160-170 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল। ঠিক একই পরিণতি আপনার হবে, যে দুনিয়ার জন্য পাগল পাড়া হয়ে, যে দুনিয়ার লুভে পড়ে আপনি নামাজ ঠিক মতো আদায় করেন না, আল্লাহর বিধিবিধান মানেন না, এই দুনিয়া আপনার সাথে খেয়ানত করবে, আপনি এই দুনিয়াতে থাকতে পারবেন না। যাদেরকে আপনি আপন মনে করছেন, এরা কেউ আপনার আপন না, আপনার আপন একজন, তিনি কে? আমার যখন ফোরাবে দিন, আসবে গভীর রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথি, আসবে গভীর রাতি আমার আমার বলে যখন, কাউকে পাব না সেদিন আমার শূন্য গিয়ায়, তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা, আখির আলো নিবে যে দিন মনে আলো দিন, আসবে না কে অন্ধ চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলো জ্যোতি, আসবে গভীর রাতি আমার যখন ফোরাবে দিন, আসবে গভীর রাতি থেকো আল্লাহ জীবনে চির সাথি, আসবে গভীর রাতি। বলে না আমি, আল্লাহ ছাড়া কেউ আপন নাই। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার ভাইরা, শয়তানের ধোকায় কখনো নামাজ ছেড়ে দিও না। নামাজে না আসলে খুশি হয় কে? নামাজে না গেলে খুশি হয় কে? তা আপনি নামাজ ছেড়ে দিয়ে কারে খুশি করেন বলেন? এই যে ফজরের নামাজ, আজকে ফজরের নামাজ আপনি ঘুমাইলেন, নামাজ আদায় করলেন না, কারে খুশি করে আপনি দিনটা শুরু করলেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর সঙ্গে 5 বার নাফরমানি করেন, খবরদার ভাইরা, নামাজটা কখনো ছাড়বেন না। নিজের জীবনে নামাজ কায়েম করুন, নিজের পরিবারে নামাজ কায়েম করুন, তারপরে সমাজে নামাজ কায়েমের জন্য সমাজবদ্ধ আন্দোলন দরকার, আছে না নাই? নামাজ, নামাজটা ঠিক করুন। আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার, শয়তানের পাল্লায় পড়ে যৌবনটা নষ্ট করা যাবে না। এই যৌবনকালীন বয়স হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে স্বর্ণালী সময়। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। এই যৌবনকাল আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিবে যারা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজান হয়ে গেলে নামাজে যাওয়া যাবে তো ইনশাল্লাহ, নামাজে যাওয়া যাবে তো ইনশাল্লাহ, আর তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজের যৌবন নষ্ট করা যাবে না। এখন তো হাতে ফোন থাকলে, ইন্টারনেট কানেকশন থাকলে দুনিয়ার সব আকাম কুকাম এটার ভিতরে করার সুযোগ আছে না নাই? আমার অনেক যুবক ভাইয়েরা আজ তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজেদের যৌবনটাকে তারা নষ্ট করে দিচ্ছে। আমার যুবক আর তরুণ ভাইদেরকে বলবো, খবরদার ভাইয়েরা, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজের যৌবনটাকে নষ্ট করে দিও না। হয়তো হাতের মধ্যে স্মার্টফোন আছে, স্মার্টফোনের সাথে ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন আছে, রাতের বেলা আপনি একা রুমে ঘুমান,
আপনি এবার ইউটিউবে গিয়ে নাটক দেখতে পারেন, সিনেমা দেখতে পারেন, অশ্লীল ভিডিও দেখতে পারেন। হয়তো ভাবছেন আমার আব্বু আম্মু এখন দেখবে না, আমার ভাই বোন কেউ আমাকে দেখবে না, আমার ভাইয়েরা কেউ যদি নাও দেখে একজন তো ঠিকই দেখেন তিনি কে। নবীজি বলছেন তুমি তোমার পরিবারের কোনো সদস্যের সামনে যেভাবে অন্যায় করতে লজ্জা পাও, তোমার আল্লাহর সামনে তুমি অন্যায় করতে তোমার কি একটু লজ্জা লাগে না? একটু কি তোমার লজ্জা লাগে না? আর যুবকগুলো পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে, আর যারা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে এদের ভেতরের মনুষ্যত্ব বোধ অনেক আগে রিমুভ হয়ে গিয়েছে, এদের ভেতরে পশুত্ব পয়দা হয়ে গিয়েছে। এজন্য এরা নারীকে সম্মান করতে জানে না, মেয়ে দেখলেই তার ভোগ করতে মন চায়, সে নারীকে ভোগ্য পণ্য মনে করে, নারী জাতিকে সে সম্মান করতে জানে না, কারণ তার ভেতরের মনুষ্যত্ব এই ব্লু ফিল্ম বা এই পর্নোগ্রাফি রিমুভ করে দিয়েছে। নারীকে সে মানুষের জাত মনে করে না, নারীকে সে শুধুমাত্র পণ্য, ভোগ্য পণ্য মনে করে, এছাড়া আর কিছু মনে করে না। আমার যুবক ভাইদেরকে বলবো তথ্য প্রযুক্তির অপব্যবহার করে, ইন্টারনেটের অপব্যবহার করে আর নিজের যৌবনটাকে নষ্ট করে দিও না ভাই, নিজের চরিত্রের প্রতি মনোযোগী হও। নবীজি বলেছেন বুখারীর হাদিস, মাইয়াতমাল্লি মা বাইনা লাহাইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যেন যুবক ভাইয়েরা নিজের ক্যারেক্টার, নিজের চরিত্রের প্রতি একটু মনোযোগী হও, দৃষ্টিশক্তিকে হেফাজত করো। যাদের বয়স হয়ে গিয়েছে, বিয়ের সামর্থ্য আছে, আমি বলবো বিয়ে করে ফেলো, আর যাদের বিয়ের সামর্থ্য নেই রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করো, রোজা রাখো, এটা যৌন কাম উত্তেজনাকে দূর করে বিরত রাখে কিছুটা। এজন্য নিজের যৌবন হেফাজতের প্রতি দায়িত্ববান হও। মা বোনদেরকে বলবো, বিশেষ করে আমার বোনদেরকে, কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনদেরকে বলবো, স্কুলে যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময়, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় বুরখা পরে পর্দা করে তারপরে যান, পর্দার বিধানটা মোল্লা না আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন, পর্দার বিধানটা মোল্লা না আল্লাহ। আমরা যখন পর্দার কথা বলি, নারীবাদী আছে না, নারী প্রগতিশীল, তারা বলে এই মোল্লাগুলো, এই হুজুররাই পর্দার নাম করে নারীদেরকে একেবারে পিছিয়ে দিল। আর তোমরা নারী প্রগতির কথা বলে বলে তোমরা কি করছো? তোমরা বর্তমানে নারীদেরকে বেপর্দা বানায়া, 5-star 7-star হোটেলের রিসিপশনে নারীকে বসায়া, নারীকে রীতিমতো তোমরা ভোগ্য পণ্য বানিয়ে দিয়েছো। আর যারা দেখবেন নারী অধিকারের কথা বেশি বলে বর্তমান দুনিয়ায়, তাদের কাছেই নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়, নারীরা এদের কাছেই ধর্ষিত হয়। এরা মূলত নারী আন্দোলনের কথা বলে বলে আমাদের দেশের অবলা সহজ সরলা মা বোনদেরকে ঘর থেকে বের করে বেপর্দা বানিয়ে রাস্তায় নামিয়ে এরপরে এদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। এজন্য আমার বোনদেরকে বলবো, ইসলাম আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে, আপনি পড়াশোনা করেন, চাকরি করেন, ব্যবসা করেন, সব করতে পারবেন, শুধু কি করা লাগবে? পর্দা করা লাগবে। আপনারাও আপনাদের ঘরের মা বোনদেরকে পর্দা করাবেন, তো নিজের বিবিকে পর্দা করাবেন। অনেক ভাইয়েরা আছে ওয়াজ শুনতে আসে, নামাজেও আসে, কিন্তু নিজের বিবির বুরখা পরায় না, বেপর্দা নিয়ে বের হয় না, কোথায় আসে নিজের বউ সুদ্ধা ফেসবুকে ফটো আপলোড মারে। এরকম অনেক ভাই আছে না, নাই ফেসবুকে ফটো আপলোড দেয়। বলেন তো ভাইরা, ফেসবুক কি পাবলিক সাইট না পার্সোনাল সাইট? হ্যাঁ, পাবলিক সাইট। বউ পাবলিক না পার্সোনাল? তো পার্সোনাল জিনিসকে আপনি পাবলিক সাইটে আপলোড দেন কেন? পার্সোনাল জিনিসকে তো পাবলিক সাইটে আপলোড দেয় তারা নিজের বউকে জনগণের সম্পদ বানিয়েছে তারা। একটু হায়া শরম নিজের ভেতরে ডেভেলপ করেন। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। আপনি আপনার নিজের বিবিকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের বোনকে পর্দা করা, বেপর্দা বের হইয়েন না। এক ভাই একদিন বের হয়েছে নিজের বউকে বুরখা টুরখা নাই, বুরখা ছাড়াই বের হয়েছে। ছোট ভাই একটা পাইসা রাস্তায়, কয় ভাই সাথে এটাকে, কয় চিনস না তোর ভাবি? কয় ওয়াও, এটা ভাবি? কয় হ্যাঁ। ভাবিকে এমনি নিয়ে বের হয়েছেন কেন? কয় তোর ভাবি কত সুন্দর, এটা আমি এনে জানি, এলাকার মানুষ তো জানে না, এলাকার মানুষের একটা হক আছে না? এরকম নিজের বিবির, নিজের বউয়ের সৌন্দর্য এলাকার মানুষের দেখা যায়, অনেকে এলাকার মানুষের হক আদায় করে, এরকম আছে না নাই? আপনার ভেতরে কি হায়া শরম ডেভেলপ করবেন না? আপনার নিজের
স্ত্রী তার সৌন্দর্য কেবলমাত্র আপনার জন্য, আপনি সেটা দেখুন। মানুষের হক আদায় করতে যায়েন না। যে কথাগুলো বললাম সবাইকে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম বিশেষ করে নামাজের কথা বলে গেলাম, এই যে এখন মাগরিবের নামাজ হবে, আজান হবে, দৌড় মারবেন নাকি নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন, কারা কারা নামাজ ছাড়বেন হাত তোলেন। মাশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন তো, তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন তো ইনশাআল্লাহ। এরপরে মানুষের হকের ব্যাপারে সচেতন হবেন, তওবা ইস্তিগফার করে রমজান মাসটা শুরু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। মাহফিল কমিটির কোনো বক্তব্য না থাকলেই আমরা মোনাজাতে চলে যাব।